নমস্কার, আজ শোনাব অবন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি। শুরু করছি আজকের গল্প রামের সুমতি। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাহাকে ভয় করত। অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়ে কিভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমিজমা তদারক করিত। তাহাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, দুদশ ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসিল সে আজ 13 বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বৎসরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এ বৎসর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। 3-4টা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করার ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট 2 টাকায় চড়িয়া গেল এবং তাহার কুইনাইনের পুরিয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। 7 দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নিত্যকালে ডাক্তার ডাকিতে গিয়াছিল, ফিরিয়া আসিয়া বলিল আজ তাকে ভিন গায়ে যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট, আসতে পারবেন না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন আমিও না হয় 4 টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে, যা তুই জামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিলেন ওগো কেন তুমি অত ব্যস্ত হচ্ছ, ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি খেতি হবে। রামলাল উঠানের এক ধারে পিয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল, উঠিয়া আসিয়া বলিল তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেবটির সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিয়া বলিলেন ওগো রামকে মানা করো। ও রাম, মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার। ছি ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাত করিল না, বাহির হইয়া গেল। 5 বৎসরের ভাতুষপুত্র তখনও কাঠিগুলা ধরিয়া বসিয়াছিল, কহিল খাঁচা বুনবে না কাকা? বুনবো বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন কেন তুমি ওকে যেতে দিলে, দেখো কি কাণ্ড বা করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ বিরক্ত হইয়াই ছিলেন, রাগিয়া বলিলেন আমি কি করিব, তোমার মানা শুনল না আমার মানা শুনবে, হাত ধরলে না কেন, ও হতভাগার জন্য আমার 1 দণ্ড যদি বাঁচতে ইচ্ছা করে। অনেক তো লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দিয়ে বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে আনো, সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নিত্যকালই ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিত্তি হাতে ঔষধ ওজন করিতেছিলেন। 4-5 জন রোগী হাঁ করিয়া তাহাই দেখিতেছিল। ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিট খানিক চুপ করিয়া থাকিয়া বলিল বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিত্তিতে চক্ষু নিবদ্ধ রাখিয়াই বলিলেন আমি কি করব,
ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নীতি সব তুলিয়া চোখ রাঙা করিয়া বাক্য শূন্য হইয়া চাহিয়া রহিলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে তিনি তাহা জানিতেন না। খনিক পরে গর্জিয়ে উঠলেন, পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠাই কেন রে? লোকগুলো স্তম্ভিত হইয়া শুনিতেছিল। তাহা দিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেল, পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেত। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করো না, আজ যদি জ্বর না ছাড়ে। ওই যে সামনে কলমের আম বাগান করেছো, বেশি বড় হয়নি, কুড়ুলের এক এক ঘায়েই কাত হবে, ওর একটিও আজ রাত্রিরে থাকবে না। কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব, বলিয়াই সে বাহির হইয়া চলিয়া গেল। ডাক্তার নিত্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু আর বিলম্ব করো না, ভালো ঔষধ লুকোনো টুকোনো যা আছে তাই নিয়ে যাও, ও রাম ঠাকুর যা বলে গেছে তাই ফলাবে, তবেই ছাড়বে। ডাক্তার নিত্তি রাখিয়া বলিলেন, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী সাক্ষী কে দেবে বাবু, আমার তো কুইনাইন খেয়ে কান ভোবো করতেছে, রাম ঠাকুর কি যে বলে গেল তা শুনতেও পেলুম না। আর দারোগা করবে কি বাবু, ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়, ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতেও আসবে না, দারোগা বাবু একাটি খড় দিয়ে উপকার করবে। ও সব আমরা পারবো না, ওনাকে সবাই ডরায়, তার চেয়ে যা বলে গেছে তাই করব। সাক্ষী দিবি নে তোরা, তবে দূর হয় এখান থেকে, আমি কারোর হাত দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেব না, দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটি হাতে লইয়া উঠিয়া পড়িল, দোষ কারো নয় ডাক্তার বাবু, উনি বড় শয়তান, ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তো বা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি, বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়েও উঠেছে, হয়তো আজ রাত্রির এই সমস্ত উবড়ে রেখে যাবে, বাগদি ছোড়াগুলো তো রাত্রিরে ঘুমোয় না। বৃদ্ধ চলিয়া গেল, আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতর গেলেন। দুনিয়ার কোন শালার ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকে জানালায় চোখ রাখিয়া ছটপট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ কাঁচা করবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম। রাম একবার এদিকে আয় ভাই। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়ে বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের এক ধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ, কি বললি তাকে? আসতে বললুম। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রহিল। নারায়ণী বলিলেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না,
নিত্যকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পলাইয়া গেল। অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্য কর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2টি দিনের সময় দিয়েছে, এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর দূরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়ে বলিলেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধই দিতে পারি, প্রাণ তো দিতে পারি নে। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয়। আজ নীলমণি শোবার ঘরে সিন্ধুক খুলিয়া আসল কুইনাইন এবং টাটকা ঔষধ আনিয়াছিলেন, তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বললেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না। 2 দিন পূর্বে এইখানে যে 1 টাকা অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সে কথাও তিনি বিস্মৃত হইলেন, কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন। যাহা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল। মাস 2 পরে একদিন তিনি নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামাইয়া রাখিয়াই বলিলেন, নেত্য, সে বাঁদরটা কোথায়? বাঁদরটা যে কে তাহা বাটির সকলেই জানিত। নেত্য বলিল, ছোটবাবু এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন, এদিকে আয় হতভাগা, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর হইতে কাঠি দিয়া খোঁচাইয়া আঠা বাহির করিতে করিতে কাছে আসিয়া দাঁড়াইল। নারায়ণী বলিলেন, 7টাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি, কেন কেটেছিস বল? আমাকে বুড়ি মাগি অপমান করলে কেন? নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন তাই আগে বল। রামলাল রীতিমতো বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বলিল, চুরি করছিলুম? কখনো না, এতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরো জ্বলিয়া উঠিয়া বলিলেন, হ্যাঁ বাদর, 100 বার হয়, বুড়ো ধাড়ি, কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটা জানি, দাঁড়িয়ে থাক এক পায়ে পাজি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহু, 24 ঘন্টাই সে কাছে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়াছিল, গোলমাল শুনিয়া সেটা ছাড়িয়ে দিয়ে মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রাম ইতস্তত করিতেছে দেখিয়া চট করিয়া বলিল, কাকা দাঁড়াও এক পায়ে, এমনি করে? রাম ঠাস করিয়া তাহার গালে চর কষাইয়া দিয়ে পিছন ফিরিয়া এক পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন, সে তেমনি করিয়া এক পায়ে দাঁড়াইয়া কোঁচার খুঁট দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলিলেন, আচ্ছা যা হয়েছে আর এমন করিস নে। রাম সে কথা শুনিল না, রাগ করিয়া তেমনি ভাবে এক পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে গেলেন, সে শক্ত হইয়া দাঁড়াইয়া প্রবল বেগে ঝাড়া দিয়া
তাহার হাত সরাইয়া দিল। তিনি হাসিয়া আর একবার টানিবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া এক দৌড়ে বাইরে পলাইয়া গেল। ঘন্টাখানিক পরে নৃত্যকারী ডাকিতে আসিয়া দেখিল, চণ্ডী মণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলাইয়া খুঁটি ঠেস দিয়া রাম চুপ করিয়া বসিয়া আছে। নৃত্যকারী বলিল, স্কুলের সময় হয়নি ছোট বাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনিতেই পায় নাই, এই ভাবেই বসিয়া রহিল। রাম চোখ রাঙাইয়া গর্জিত হইল, তুই দূর হ আমার কাছ থেকে। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছো? না পাইনি, আমি নাইব না, খাবো না, কিচ্ছু করবো না, যা তুই যা এখান থেকে, আমি গিয়ে বলছি তাকে, বলিয়া নিত্যকালী ফিরিতে উদ্যত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এঁদো পুকুরে ডুব দিয়ে আসিয়া ভিজা মাথায় ভিজা কাপড়ে বসিয়া রহিল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন, ওরে ও ভূত, ও কি করলি? ওই ডুবাটায় ভয় কেউ পা ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি? তিনি আঁচল দিয়া বেশ করিয়া তাহার মাথা মুছাইয়া দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম বাড়া ভাতের সম্মুখে গোঁজ হইয়া বসিয়া রহিল। নারায়ণী তাহার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া মাথায় হাত দিয়া বলিলেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব, যে দেখ এখনো আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খা। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। নিত্যকালী কহিল, তোমার জন্যই ওর সব রকম বদ অভ্যেস হচ্ছে মা, কত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি, একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা। নারায়ণী একটু হাসিয়া বলিলেন, না হলে খায় না যে, রাত্রির লোভ না দেখালে ও ওই খানে এক বেলা ঘাড় গুঁজে বসে থাকত, খেত না যে। নিত্যকালী বলিল, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোরার বয়সটাই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ও আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না, খাইয়েও দিতে বলবে না। নিত্যকালী ক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে কবে হবে মা? নারায়ণী এবার রাগ করিলেন, বলিলেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময় হয় না নেত্য, কারোবা 2 বছর আগে, কারোবা 2 বছর পরে হয়। নেত্য বলিল, ওই তোমার দোষ মা, ও যে কিরকম দুষ্টু হয়ে উঠেছে তা তো নিজেও দেখতে পাচ্ছ, পাড়ার লোকে বলে, তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষস্বরে বলিলেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না, কিন্তু তুই তো পাড়ার লোক নস, সমস্ত সকাল বেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলে, ভগবান জানেন জ্বর হবে নাকি কি হবে, তারপরে কি বলিস, উপোস করিয়ে স্কুলে পাঠিয়ে দিই? ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না বাবু। আঁচল দিয়া তিনি চোখ মুছিলেন। এই কথা লইয়া কাল রাত্রে স্বামীর সঙ্গেও যে সামান্য কলহ হইয়া গিয়াছিল সে কথা নেত্য জানিত না। অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হইয়া সে বলিল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছিয়া বলিলেন, সকল মানুষকে ভগবান একরকম গড়ে না নেত্য, ও একটু দুষ্টু বলেই আমি যা তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দিবার খোঁটা লোকে দেয় কি বলে, তারা কি চায়, ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি, তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয়। বলিয়া কোন রূপ উত্তরের প্রতীক্ষা মাত্র না করিয়া তিনি দ্রুত পদে চলিয়া গেলেন। নেত্যকালী এতটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, আর শাসন তো ভারী,
ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবীর অসাতলে গেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিতে রাম একেবারে পছন্দ করিত না। আজ রাত্রে ইচ্ছা করিয়াই নারায়ণী দুই ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিলেন। রাম ঘরে ঢুকিয়াই লাফাইয়া উঠিল, যাও আমি খাব না, কিছুতেই খাব না। নারায়ণী বলিলেন, তবে সুগে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। রান্নাঘরের আর একটা দরজা দিয়া শ্যামলাল ঘরে ঢুকিতে রাম ঝড়ের মতো বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বলিলেন, রেমুক খেলে না যে? নারায়ণী সংক্ষেপে বলিলেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করিয়া শ্যামলাল চলিয়া যাইবা মাত্রই রাম এক মুঠা ছাই লইয়া ঘরে ঢুকিয়া বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব। দি। নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, দি একবার মজা দেখ না। রাম ছাই মুঠা হাতে করিয়া সুর বদলাইয়া বলিল, ভারী মজা না? সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখছো না? তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে খাইয়ে দেবে, বুড়ো খোকা, পরের হাতে খেতে তো লজ্জা করে না? রাম আশ্চর্য হইয়া বলিল, পরের হাতে কোথায়? নারায়ণী আর তর্ক না করিয়া বলিলেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ে আয়। খাওয়ানো তখনও শেষ হয় নাই। নিত্যকালে বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখ দিয়া ভিতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকের বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখিয়া বলিলেন, রাম কখনো কি একটু শান্ত হবি নে ভাই? ভগবান কোনোদিন কি তোর একটু সুমতি দেবে না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারি নে। রাম মুখের ভাত গিলিয়া লইয়া বলিল, কে লোক, তার নাম বলো। নারায়ণী নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কে লোক, ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরে সত্যই নারায়ণীর অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বর 10 বৎসরের কন্যা সুরধনীকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হয়, তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। নারায়ণী স্বামীকে সম্মত করাইয়া তাহাদিগকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরী মেয়েকে তো ডিঙাইয়া গেলেনি, সেই সুবাদে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম হইতে তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত লম্বা একটা অসত্য চারা আনিয়া উঠানের মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল। রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মাথা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণস্বরে বলিলেন, ওরা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাহিয়া বলিল, অসত্য গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টার মশাই বলেছে অসত্যের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জুলিয়ে গিয়ে বলিলেন, উঠানের মাঝখানে অসত্য গাছ, এমন সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের জন্মে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাত করিল। গোবিন্দ তাহার জল আনিয়া উপস্থিত করিয়াছিল। রাম তাহার হাত হইতে ঘটিটি লইয়া সস্নেহে হাসিয়া বলিল, এইটুকু জলে কি হবে রে পাগল, তুই বরং দাঁড়া এইখানে, আমি জল আনি গে। তাহার পর ঘড়া ঘড়া জল ঢালিয়া সমস্ত উঠানটা কাদা করিয়া রাম যখন গাছ পোতা শেষ করিয়াছে তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন, কারণ তাহার চোখের সম্মুখেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল। তিনি মেয়েকে দেখিতে পাইয়াই চিৎকার করিয়া উঠিলেন, দেখ নারায়ণী, চেয়ে দেখ, তোর দেওয়ারের কাণ্ডটা একবার দেখ, উঠানের মাঝখানে অসত্য গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে। আবার ওদিকে চেয়ে দেখ, হারামজাদা ভোলার কাণ্ড একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেওয়া হবে।
নারায়ণী চাহিয়া দেখিলেন সত্যই একরাস বাঁশ ও কঞ্চি টানিয়া আনিয়া ভোলা উঠানে ঢুকিতেছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসিতে লাগিলেন। ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল। হাসিয়া বলিলেন, উঠানের মাঝখানে অসত্য কাজ কি হবে রে? রাম আশ্চর্য হইয়া বলিল, কি হবে কি বৌদি? কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলতো? বড় হলে গোবিন্দের জন্য একটা দোলা টাঙিয়ে দেব। ভোলা একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালী গলা বাড়িয়ে খেয়ে নেবে। কাটারিখানা আমার হাতে দে, তুই পারবি নে। খট খট ঠক ঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল। নারায়ণী হাসিতে হাসিতে পূর্ণ কলস রান্নাঘরে রাখিয়া দিতে চলিয়া গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলিতে লাগিল। মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অসত্য কাজ হোক। নারায়ণী হাসিয়া বলিলেন, মা ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়া বলিল, শুকুবে না ছাই হবে, ভালো চাষ তো উবড়ে ফেলে দেবে। নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন, বাপরে, তাহলে আর কারো রক্ষে থাকবে না? দিগম্বরী বলিল, কেন, বাড়ি কি ওর একলার? মনে করলেই উঠোনের মাঝখানে এক অসত্য গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অসত্য গাছের উপরে এসে রাজ্যের কাক চিল শকুনি বাসা করবে, হাড়গোড় ফেড়ে নোংরা করবে। আমি তো নারায়ণী, তাহলে থাকতে পারবো না। নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন, ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি মা? দিগম্বরী বলিলেন, আমি নিজেই ফেলে দেব। নারায়ণী কহিলেন, না মা, ও কাজ করো না, তোমাকে বলছি ওকে চেনো না। আমি ছাড়া ওর বড় ভাই ও ছুঁতে সাহস করবে না মা। আচ্ছা ঠিক আছে, তুই কাপড় ছাড়গে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশে পোয়ার সেলাই করিতেছিল। নিত্য ছুটি আসিয়া খবর দিল, মা সর্বনাশ হয়েছে, দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে, সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটি আসিয়া দেখিলেন সত্যই গাছটা নাই। বলিলেন, মা রামের গাছ কি হলো? নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই, মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল, বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়ে চিৎকার করিয়া উঠিল, বৌদি বৌদি, আমার গাছ কোথায়, আমার গাছ? নারায়ণী রান্নাঘর হইতে বাহিরে আসিয়া পড়িলেন, বলছি এদিকে আয়। না যাব না, কই আমার গাছ? এদিকে আয় না বলছি। রাম কাছে আসিতে তিনি হাত ধরিয়া কোলের উপর বসাইয়া মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অসত্য গাছ পুঁততে আছে রে বোকা? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন কি হয়? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড় বউ মরে যায়। রাম এক মুহূর্তে ম্লান হইয়া গিয়া বলিল, যা মিছে কথা। নারায়ণী হাসি মুখে বলিলেন, না রে মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। ওই পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তুই কি ছেলে রে, মঙ্গলবার পাঁজির নাম করতেই নেই, তুই দেখবি কি করে? এ কথা যে ভোলাও জানে, এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড়বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই বৌদি। নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিল, না আর দোষ নেই। তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল, মৃদু কণ্ঠে বলিলেন,
হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করবি? রাম সবেগে মাথা নাড়িয়া বলল, যা বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছিয়ে ফেলিয়া বলিলেন, বুড়ো হনুম, মরবো না রে? এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল, তুমি বুড়ি বুঝি? একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব, নাইতে যাব আর ফিরে আসব না। কেন বৌদি, তোর জ্বালায় আমার মাকে তুই দেখতে পারিস নে, দিন রাত ঝগড়া করিস, সেই দিন তোরা টের পাবি যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা আমি আর কিছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? বললি বা কি, উনি আমার মা, তোরও গুরুজন, আমাকে যেমন তুই ভালোবাসিস ওকেও তেমনি ভালোবাসবি, বল বাসবি? রাম আবার বৌদির বুকের মধ্যে মুখ লুকাইল। এইখানে মুখ রাখিয়া সে এই দীর্ঘ 13 বৎসর বাড়িয়া উঠিয়াছে, কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনবে, এ যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য। ঠিক সেই সময় দিগম্বরী দেখা দিল, কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিল, কাজকর্ম নেই নারায়ণী? দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল, তাহার চোখ দুটা শিংস সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে মা? বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন। বানাইয়া বলিবার মতো একটা মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়া বলিল, চুপ কর পাজি, মা হয় যে। দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া উফ আহ করিয়া বার দুই জল খাইয়া রাম ভাতের থালাটা টান মারিয়া ফেলিয়া দিয়ে দাঁড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল, ওই ডাইনি বুড়ি, রান্না আমি খাবো না, কখনো খাবো না। ঝালে মুখ জ্বলে গেল, বৌদি ও বৌদি! চিৎকার শব্দে নারায়ণী আন্নিক ফেলিয়ে ছুটি আসিয়া পড়িলেন, কি হলো রে? রাম রাগে কাঁদিয়া ফেলিল, আমি কখনো খাবো না, কখনো খাবো না, ওকে দূর করে দাও। বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল। নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া কহিলেন, মা বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না, অত ঝাল খাওয়া এবারে কারোর অভ্যেস নেই। দিগম্বরী অগ্নিমূর্তি হইয়া বলিলেন, ঝাল আবার কোথায়? 2টি লঙ্কা শুধু গুলি দিয়েছি, এতেই এত কাণ্ড। নারায়ণী বিরক্ত হইয়া বলিলেন, নাই দিলে মা 2টো লঙ্কা, কেউ যখন খায় না তখন? চুপ কর নারায়ণী, এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে। ঠিক ঠিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলিয়া রান্নাঘরে গিয়া নূতন করিয়া রাঁধিবার জোগাড় করিতে লাগিলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে করাঘাত করিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন, ভাই রে কোথায় আছিস, একবার ডেকে নে, আর সহ্য হয় না। আমি এমন মেয়ে, জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দেবার দড়িও জোটে না, এর চেয়ে পথে ভিক্ষে করা শতগুণে ভালো। সুর আয় মা, আমরা যাই, এ বাড়িতে আর জল স্পর্শ করব না। সুরধ্বনি কাঁদো কাঁদো হইয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল। দিগম্বরী তার হাত ধরিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। নারায়ণী বটি কাত করিয়া রাখিয়া উঠিয়া আসিয়া পথ রোধ করিয়া দাঁড়াইলেন। দিগম্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন, না আটকাস নে, আমরা অনাহারে গাছতলায় মরবো সেও ভালো, কিন্তু তোদের ভাত খাবো না, তোদের ঘরে শোবো না। নারায়ণী হাত জোর করিয়া কহিলেন, কার উপর রাগ করে যাচ্ছ মা, আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরীর ক্রন্দন অধিকতর উচ্ছ্বসিত হইয়া উঠিল, নাকি সুরে বলিলেন, আমি কচি খুকি নারায়ণী, সব বুঝি, তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি ডাইনি, আমাকে দূর করে দাও। আচ্ছা তাই যাচ্ছি, আমরা তোদের আপদ বালাই, গলগ্রহ পথছাড় বলছি। নারায়ণী মায়ের দুই হাতে হাত দিয়া বলিল, মা
আজকের মতো মাপ করো। আচ্ছা উনি আসুন, তারপরে যা ইচ্ছে হয় করুন। তাহার পর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া দুই পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া লইয়া একটা পিঁড়ির উপর বসাইয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিল। ক্রোধটা তাহার তখনকার মতো শান্ত হইল বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফোপাইয়া কাঁদিয়া উঠিলেন। প্রথমটা শ্যামলাল হত বুদ্ধি হইয়া চাহিয়া রহিলেন, পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন। নারায়ণী বুঝিলেন এরা কাহার উপরে। নিত্যকালী সহ্য করিতে পারিল না, বাড়ির মধ্যে সে ছিল স্পষ্ট বাদে, চট করিয়া বলিয়া বসিল, দিদিমা জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না, চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা, না হয় দু মিনিট পরেই বার করতে। দিগম্বরী মুখ কালি করিয়া নিরুত্তরে বসিয়া রহিল। দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এঘর ওঘর খুঁজিয়া তাহার বৌদির ঘরে আসিয়া দেখিল তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন। ব্যাপারটা তাহার বড় ভালো বোধ হইল না, তথাপি আস্তে আস্তে বলিল, খিদে পায় যে। বৌদি কথা কহিলেন না। আমার খিদে পায় না বুঝি? নারায়ণী মুখ ফিরাইয়া রুষ্ট ভাবে বলিলেন, আমাকে জ্বালাতন কইস নি রাম, নেত্য আছে তো, তাকে বল গে। রাম আর কিছু না বলিয়া বাইরে আসিয়া নেত্যকে খুঁজিয়ে বাহির করিয়া বলিল, খেতে দে নেত্য। নেত্য বোধ করি প্রস্তুত হইয়াছিল, এক বাটি দুধ কিছু মুড়ি ও চার পাঁচটা নারকেলের নাড়ুয়া নিয়ে দিল। রাম রাগিয়া উঠিয়া বলিল, এই বুঝি? নেত্য বলিল, ছোটবাবু ভালো চাও তো, আজ আর হাঙ্গামা করো না, বাবু না খেয়ে কাছারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে, গোলমাল শুনে যদি উঠে আসে তোমার অদৃষ্টে দুঃখ আছে তা বলে দিচ্ছি। রাম তাহা দেখিয়াই আসিয়াছিল, আর দ্বিরুক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কোঁচড়ে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারের প্রবৃত্তি চলিয়া গিয়েছিল। বৌদি উপোস করিয়া আছে, সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল, তাহার মুনি ঋষিদের মতো কোন একটা মন্ত্র জানা থাকিলে এইখানে বসিয়া সে বৌদি পেট ভরাইয়া দিত, কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায়ে যে কি করা যায় ইহা সে কোনো মতে স্থির করিতে পারিল না। ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহার লজ্জা করিতে লাগিল, তাছাড়া দাদাজি খায়নি, অনুরোধ করিলেই বা কি হইবে। রাত্রে শ্যামলাল ভার্যাকে বলিলেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করলেন, কার কথা বলছো? রামের কথা? তোমার মা আমাকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে না অপমান করছে, আমি পাঁচজন ভদ্রলোক ডেকে বিষয় আসার সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব, আমি আর পারিনি। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকিয়া বলিলেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখে এনো না, ও দুধের ছেলে, বিষয় আশয় নিয়ে কি করবে শুনি। শ্যামলাল বিদ্রুপ করিয়া বললেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বলিলেন, ও জানে না আমি জানি, কিন্তু মা বুঝি তোমাকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত এই কথা বলে বেড়াচ্ছেন। শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন, আমি নিজে কিছুই দেখতে পাই না, তাই তুমি মনে করো? নারায়ণী বলিলেন, না আমি তা মনে করিনি, কিন্তু ওর কে আছে, কাকে নিয়ে ও পৃথক হবে, মা আছে না বোন আছে না একটা মাসি পিসি আছে, ওকে রেঁধে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন, আমি ওসব জানি নে। মুখে বলিলেন বটে জানি না, কিন্তু অন্তরে জানিতেছিলেন, এত বড় সত্যটা না জানিয়া পথ কোথায়। নারায়ণী কি কথা বলিতে গেলেন, কিন্তু তাহার ওষ্ঠাধার কাঁপিয়া উঠিল, তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন, দেখো 13 বৎসর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন, তিনি দেখছেন এবার আমি বইতে পেরেছি কিনা,
রেঁধেছি বেড়েছি ছেলে মানুষ করেছি লোক লৌকিকতা কুটুম্ব সংসার সমস্তই এই একটা মাথায় বয়ে বয়ে আজ 26 বছরের আদবুড়ি হয়েছি। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিলেন, আর কথা কহিলেন না। কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হইয়া রইল। পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গম্ভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিল, রাম তোর এখানে আর থেকে কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও আলাদা থাকবি, যা পারবি না থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া এক গাল হাসিয়া বলিল, পারবো বৌদি, তুমি আমি গোবিন্দ আর ভোলা, কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর হইয়া রহিলেন। ইহার পরে কি বলিবেন তিনি? কিন্তু রাম কথাটা থামিতে দিল না, সে উৎসাহিত হইয়া উঠিয়াছিল, বলিল, কবে যাবে বৌদি? তিনি সে কথার উত্তরে তাহার মাথাটা বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি না? রাম মাথা নাড়িয়া বলিল, না। আর বৌদি যদি মরে যায়? কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস না, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি না, কালো করেছিস। এইবার আমি যেখানে দু চোখ যায় চলে যাব, আমিও সঙ্গে যাব। তুই কি করে টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি? না, আমি পারবো না বৌদি। নারায়ণী হাসিয়া বলিল, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করিয়া হাসিয়া বলিল, সব মিথ্যে কথা, তুমি কোথাও যাবে না, মিছে নয় সত্যি, দেখি আমি চলে যাব। আচ্ছা, আজ থেকে তুমি দেখো আমি ভালো হয়ে যাব। 8-10 দিন বেশ নিরুপদ্রবে কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নহে, কিন্তু রাম রাগ করিত না। বৌদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়েছিল, কিন্তু ভগবান বিরূপ। আবার দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে 12টি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিল। পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল, এখন নাতজামাইয়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল, অবশ্য স্বপ্নে, তবু তাহাকে সন্তুষ্ট করা চাইত। সকালবেলা রাম কষিতেছিল, ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল, দা ঠাকুর ভগাবাগদি তোমার কার্তিক গণেশকে চাববার জন্য জাল এনেছে, দেখবি এসো। বহুদিনের পুরাতন গোটা দুই খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত। মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না। রাম বলিত এরা তার পোষা মাছ এবং নাম দিয়াছিল কার্তিক গণেশ। এই পাড়ায় এমন কেহ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ গুণের বিবরণ রামের কাছে শোনে নাই এবং তাহার অনুরোধে একবার দেখিতে আসে নাই। কি যে তাহাদের বিশেষত্ব তাহা কেবল সেই জানিত এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত। ভোলাও সবসময় ঠাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কান মলা খাইত। নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করিল না। সে স্লেটের উপর ঝুঁকিয়ে পড়িয়া বলিল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা কহিল, না দা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রাখিয়া বলিল, চল তো দেখি। পুকুরধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে। ভগা ঘাটের কাছে জলে কতকগুলি মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিয়া প্রস্তুত হইয়া আছে। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ রাখছ? ভগা কাঁদো কাঁদো হইয়া বলিল, বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল, যা দূর হ। ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল। সে কাহারও উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সারিয়া লইতেছিলেন, নিত্য আসিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন।
এই মাছ দুইটার উপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়ার সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই। সুতরাং লোক তাহার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে সহস্তে রাঁধিয়া সৎ ব্রাহ্মণের পাতে দিয়ে পুণ্য খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতে তিনি মনে মনে পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মত লইয়া হঠাৎ কার্তিকগণের সম্বন্ধে আভাস মাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া প্রজা ভগাবাগ দিকে চারানা বকশিস কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করিয়াই রাখিয়াছিলেন। আজ সকালেও সে দুইটা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফিরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্ত হিষ্ট চিত্তে জপে বসিয়াছিলেন। এমন সময় এরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞানশূন্য করিয়া তুলিল। তাহার দাঁত কিড়মিড় করা অভ্যেস ছিল। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন, ওরে কি সত্তর আমার, কবে ছোড়া মরবে যে, আমার হাড়ে বাতাস লাগবে, বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যি হও যেন ও তেরাত্রি না পোয়া হয়। কাছেই বসিয়া নারায়ণী তরকারি কুটিতেছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিলেন, মা! ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হইয়া গেল। কিন্তু নারায়ণীও আর কিছুই বলিতে পারিলেন না। দেখিতে দেখিতে তাহার দুই গণ্ড বাহিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। ক্ষণেক পরে চোখ বুঝিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন। কঠোর স্বরে প্রশ্ন করিলেন, তুই ভগাবাগ দিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত চাহার এবং জবাব দিবার লেশমাত্র চেষ্টা না করিয়া ওদিকে দরজা দিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। নারায়ণী ভিতরের কথা জানিতেও পারিলেন না, ফিরিয়া আসিয়া ভগাবাগ দিকে ডাকাইয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন। হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া ধরাস করিয়া উঠোনের মাঝখানে ফেলিয়া দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া শঙ্কিত হইয়া কহিলেন, উরি, একে ঘাটে ধরিস নি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল, একগে হ্যাঁ মা ঠাকুরন, এ ঘেটু রুই, বড় জবর রুই। দিগম্বরীকে আঙুল দিয়ে দেখাইয়া বলিল, ও মা ঠাকুরন, এনারেই ধরতে বলে দিয়েছিল। নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। নিত্যকালে যদিও রামের উপর খুব সদয় নহে, তবুও মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল। দিগম্বরীকে বলিল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে? দু তিনটে পুকুরে কি আর মাছ ছিল না? দশটা লোক খাবে, তা আদমনি মাছই বা কি হবে? লুকিয়ে ফেলো একে, কোথায় গেছে তিনি, এখনই এসে পড়বে। বামুন খাবে না? নেত্য বলিল, তোমার বামুন খাবে দুটো আড়াইটের সময়, ঢের সময় আছে, ছোটবাবু আগে স্কুলে যাক না, না হলে আজ আর কেউ মাছবে না। প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত। সে ছুটিয়া গিয়া বাগানের উত্তর ধারের পিয়ারা তলায় আসিয়া উপস্থিত হইল। রাম একটা ডালের উপর বসিয়া পা ঝুলাইয়া পিয়ারা চেবাইতেছিল। ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল, দেখবে এসো দা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে, এখনো উঠুনে পড়ে আছে, দেখবে চলো। রাম চুপ করিয়া লাফাইয়া পড়িয়া দৌড়িল এবং ঝড়ের বেগে ছুটিয়া আসিয়া উঠানের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল, ওগো এই তো আমার গণেশ! বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে! বলিয়াই মাটির উপর উপুড় হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে পা ছুঁড়িতে লাগিল। শোকটা যে তাহার কিরূপ সত্য, কিরূপ দুর্দম, সে বিষয়ে দিগম্বরীও বোধ করি সংশয় রহিল না। তাহাকে খাওয়াইবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করিতে লাগিলেন। রাম তাহার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা পাঁচ ছয় ভাত মুখে দিয়া উঠিয়া গেল। দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন, তুমি একবার বলো
না হলে নারায়ণী খাবে না, সে সারা দিন উপোস করে আছে। শ্যামলাল জিজ্ঞেস করিলেন, উপোস কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করিয়া বলিলেন, আমার 100 ঘাট হয়েছে বাবা। শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন, নেত্য কি হয়েছে রে? নেত্য আড়াল হইতে বলিল, সেটা ছোট বাবুর গণেশ। শ্যামলাল চমকিত হইয়া বলিয়া উঠিলেন, রেমোর কার্তিক গণেশের একটা নাকি? নেত্য বলিল, হ্যাঁ। আর বলিতে হইল না, তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন, রাম খায়নি বুঝি? নেত্য বলিল, না। শ্যামলাল বলিলেন, তবে আর খেতে বলে কি হবে, সে খায়নি ও খাবে কি করে? দিগম্বরী বলিতে লাগিলেন, এমন কাণ্ড হবে জানলে বামুন খাওয়ার কথা তুলতাম না বাবা, ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, কেনই বা এমন ধারা করছে তা সেই জানে, আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, পুনরায় শুরু করিলেন, কপাল আমার এমন করে যদি নাই পুড়বে তবে অমন ভাইবা মরবে কেন, আমাকে এইবার লাথি ঝাঁটাকে থাকতে হবে কেন? বাবা আমরা নিতান্ত নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে। শ্যামলাল ব্যস্ত হইয়া উঠিলেন, কিন্তু হ্যাঁ না কিছুই বলিতে পারিলেন না। নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজের মায়ের নির্লজ্জ ঠকামোর লজ্জায় মরমে মরিয়া যাইতে লাগিলেন। তিনি ফিরিয়া আসিয়া রামের রুদ্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন, লক্ষ্মী মানিক আমার, দরটা একবার খুলে দে। রাম জাগিয়াছিল, সাড়া দিল না। নারায়ণী আবার ডাকিলেন, ওট দোর খোল। এবারে চেঁচাইয়া বলিল, না খুলবো না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রু। শ্যামলাল ঘরের ভিতর হইতে সমস্ত শুনিতে পাইতেছিলেন। তাহার পর 2-3 দিন কাটিয়া গেলেও যখন রামের রাগ পড়িতে চাহিল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ বিরক্ত হইয়া উঠতে লাগিলেন। আজ সন্ধ্যা হয়, তবুও সে স্কুল হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন। এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারের সংবাদ লইয়া রামের মঙ্গল কামনা করিয়া বড়মের সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকিবার কারণ দর্শাইয়া নিজেকে বড়মে নারায়ণী প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া ভাইয়ের সংসারে কিরূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন। উঠানে পা দিয়াই উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন, তোর গুণধর দেওয়ারের কাণ্ড শুনেছিস নারায়ণী? নারায়ণী ভয়ে বিবর্ণ হইয়া গিয়া বলিলেন, নেত্য রাম এখনো এলো না যে, একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনুক। দিগম্বরী বলিলেন, আমি যে সমস্তই শুনে এলুম রে, কি হয়েছে জানিস নারায়ণী? তুমি ভিজে কাপড় ছাড়ো গে মা, তারপরেই না হয় বলো, বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন। দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন, মেয়ের রাগ দেখো। গ্রামের স্কুলের জমিদারের একটি ছেলে পড়িত, আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাঁধিল, বিষয়টা জটিল, তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল। জমিদারের ছেলে বলিয়াছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। রাম প্রতিবাদ করিয়া বলিল, না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়। কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করিয়া রক্ষাকালীর পূজা হইয়া গিয়েছিল, সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল। পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম। তারপর আর 2-1 কথা এবং তারপরই ঘুষাঘুষি, জমিদারদের ছেলের গায়ে জোর ছিল কম, সুতরাং মার সেই বেশি খাইল, নাক দিয়ে ফোঁটা ফোঁটা 2 রহ বাহির হইল। এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে নাই, যে জমিদারি স্কুল তাহারই পুত্রের নাকে রক্ত, অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন। বলা বাহুল্য রামলাল বহু পূর্বেই অন্তর্ধান হইয়াছিল। ভোলা ফিরিয়া আসিয়া বলিল,
দা ঠাকুরকে পাও গেল না। অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়ি আসিলেন। উঠোনে দাঁড়াইয়া বলিলেন, ওগো শুনছো, এই গ্রাম ছেড়ে বাস উঠতে হলো দেখছি। চাকরি করে দু পয়সা ঘরে আনছিলাম, তাও বোধ করি এবার ঘুষলো। নারায়ণী ভাড়ার হইতে বাহির হইয়া একটা চৌকাট ভর দিয়ে রুক্ষ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তারা থানায় গেছেন? আরো পাঁচজন আছে তো, দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো। রাম কই? নারায়ণী বলিলেন, সে এখনো আসেনি, বোধ করি ভয়ে পালিয়েছে। শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন, পালালেও তার সঙ্গে সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎ মায়ের ছেলে, লোকে নিন্দে করবে তাই এতদিন কোনো মতে সহ্য করেছিল, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরের বারান্দা হইতে বলিলেন, নিজের ছেলেটার পানিও তো চাইতে হবে বাবা। দিগম্বরী মনে মনে পরমানন্দিত হইয়া বলিলেন, নায়নি কেন যে ওকে শাসন করতে যায়। ঘন্টাখানেক পর নেত্য আসিয়া চুপচুপি বলিল, মা ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কপাট বন্ধ করিলেন। রাম খাটের উপর চুপ করিয়া বসিয়া কি ভাবিতেছিল, দরজা বন্ধ করার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল, বৌদির দ্বার রুদ্ধ করিয়া দিয়াছেন এবং ঘরের কোণে তাহারই এক গাছা পাতলা বেতের ছড়ি ছিল, তাহাই তুলিয়া লইতেছেন। সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের ওধারে গিয়া দাঁড়াইল। নারায়ণী ডাকিলে, এদিকে আয়। রাম হাত জোর করিয়া বলিল, আর করবো না বৌদি, এই বাড়িটি ছেড়ে দাও। নারায়ণী কঠিন হইয়া বলিলেন, এলে কম মারবো, কিন্তু না এলে এই বেদ তোমার পিঠে ভাঙবো। রাম তথাপি নড়িল না, সেইখানেই দাঁড়াইয়া মিনতি করিতে লাগিল, দিন সত্যি করছি বৌদি, আর কোনো দিন করবো না, কান মলছি বৌদি। নারায়ণী খাটের উপর ঝুঁকিয়া পড়িয়া সপাট করিয়া এক গা বেদ তার ঘাড়ের উপর বসাইয়া দিলেন। তারপর বেদের পর বেদ পড়িতে লাগিল। প্রথমটা সে ওদিকে দোর খুলিয়া পলাইবার চেষ্টা করিল, তারপর ঘরময় ছুটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল, শেষে পায়ের তলায় পড়িয়া চেঁচাইতে লাগিল। নিত্য পেছনে আসিয়া জানালার ফাঁক দিয়ে দেখিতেছিল, কাঁদিয়া বলিল, মা ছেড়ে দাও মা, আমি ঘাট মানছি। দিগম্বরী খিঁচাইয়া উঠিয়া বলিলেন, তুই সব কাজে কথা কইতে যাস কেন রে নেত্য। শ্যামলাল ঘরের ভিতর হইতে ডাকিয়া বলিলেন, কি হচ্ছে ওসব, সারা রাত ঠেঙাবে নাকি? নারায়ণী বেত ফেলিয়া বলিলেন, মনে থাকে যেন। রাম ভাত খাইতে বসিয়াছিল, দিগম্বরী আড়ালে বসিয়া সুত তুলিয়া বলিলেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন বাপু, ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না। নেত্য কাজ করিতে করিতে বলিল, তুমি কম নাও দিদিমা, তুমি তো ওসব কথা মাকে এসে লাগাও, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে, তোর জন্যই তো। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, নারায়ণী শুনে যা তোর দেওয়ারের কথা। নারায়ণ স্নান করিতে যাইতেছিলেন, ফিরিয়া আসে ক্লান্ত ভাবে বলিলেন, পারিনে মা আর কথা শুনতে, সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়ো, আর সহ্য হচ্ছে না। উঠোনের উপরেই একটা পেয়ারা গাছ ছিল, ভাত খাইয়া রাম তাহার উপর উঠিয়া নির্বিকারে কাঁচা পাকা পেয়ারা চর্বণ করিতে লাগিল, কোনটার কতকটা খাইল, কোনটা একটু কামড়াইয়া ফেলিয়া দিল, দেখিয়া দিগম্বরীর গা জ্বালা করতে লাগিল। তোমার জন্য তো বাছা পাকা পেয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে শুনি। বেশ করছি বুড়ি, এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করিতেন, মুখ বিকৃত করিয়া বলিলেন, বুড়ি পাজি হারামজাদা, নাম বলছি। রাম বলিল, নামবো না কেন, তোমার বাপের গাছ? ঠিক এই সময় নারায়ণী ঘাট হইতে আসিয়া পড়িলেন, গাছের উপর দৃষ্টি পড়িতেই বলিলেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে, গাছে চড়িছিস যে। রাম ভাবিয়া রাখিয়াছিল গাছের উপর হইতে দূরে বৌদিকে আসিতে দেখিয়া সে নাবিয়া পলাইবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করে নাই। বৌদি একেবারে উঠানে আসিয়া দাঁড়াইয়া আছেন, সে ভয়ে বলিল, পেয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুলে গেলি নে? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলিয়া উঠে বলিল, তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবচ্ছ? দিগম্বরী মেয়ের গলা শুনিয়া ছুটি আসিয়া বলিলেন, হারামজাদা ছোঁড়া আমার বাপ বলে বলে, নাববো কেন, তোমার বাপের গাছ?
নারায়ণী চোখ তুলিয়া বলিলেন, বলেছিস? রাম চোখ মুখ কুঞ্চিত করিয়া বলিলেন, না বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, বলিস নি হারামজাদা, নেত্র সাক্ষী আছে। তারপর মুখ বিকৃত করিয়া শানু নায়ক সুর করিয়া বলিতে লাগিলেন, সেদিন যখন বেতের উপর বেত পড়েছিল তখন আর করবো না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি, চেপে ধরলে চিঁচি করে আর ছেড়ে দিলে লাভ মারে হারামজাদা। রাম আর সহ্য করিতে পারিল না, তাহার হাতে একটা বড় কাঁচা পিয়ারে ছিল, ঠাঁ করিয়া ঝুড়িয়া মারিয়া দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করিল না, নারায়ণীর ডান ভুর উপরে গিয়া সজোরে আঘাত করিল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখিয়া তিনি সেইখানেই বসিয়া পড়িলেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করিয়া উঠিলেন। নেত্র কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। রাম গাছ হইতে লাফাইয়া পড়িয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করিতে আসিয়া দেখিলেন ভীষণ কাণ্ড, নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন, তাহার ডান চোখ ফুলিয়া ঢাকিয়া গিয়াছে, তাহার উপর ভিজা ন্যাকড়ার পটি বাঁধিয়া নেত্র পাখা লইয়া বাতাস করিতেছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন, রাম মেরে ফেলেছে নারায়ণকে। চমকাইয়া উঠিলেন, কাছে আসিয়া আঘাত পরীক্ষা করিয়া দেখিয়া কঠিন ভাবে স্ত্রীকে বলিলেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনো দিন কথা বলো, যদি কোনো কথায় থাকো, সেই দিন যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিহরিয়া উঠিয়া বলিলেন, চুপ করো চুপ করো, ও কথা মুখে এনো না। শ্যামলাল বলিলেন, আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়, বলিয়া ডাক্তার ডাকিয়ে আনিতে নিজেই চলিয়া গেলেন। সমস্ত দিন নদীর ধারে ধারে বেড়াইয়া বসিয়া দাঁড়াইয়া অসম্ভব কল্পনা করিয়া রাম সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া বাড়ি ঢুকিল। দেখিল উঠানের মাঝামাঝি ছেঁচা বাঁশের বেড়া দিয়া বাড়িটিকে দুই ভাগ করা হইয়াছে। নাড়া দিয়া দেখিল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলিতেছিল, চুপি চুপি মুখ বাড়াইয়া দেখিল সেখানেও ওই একই ব্যবস্থা করা হইয়াছে। ঘরে কেহ নাই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেঝের উপর পড়িয়া আছে। ব্যাপারটা যে কি তাহা ঠিক না বুঝিতে পারিলেও সকালবেলায় কাণ্ডটার সহিত কেমন করিয়া যেন যোগ রহিয়াছে তাহা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া উঠিল। তখন ফিরিয়া গিয়া সে চুপ করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া বাটি অপর খণ্ডের গতিবিধি শব্দ সারা শুনিতে লাগিল। ইতিমধ্যে তাহার যে অত্যন্ত ক্ষুধা বোধ এখন সে কথাও ভুলিয়া গেল। রাত্রি তখন বোধ করি নয়টা। সে ঘুরিয়া গিয়া খিড়কির দরজায় ঘা দিতেই নেত্র কপাট খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। রাম জিজ্ঞাসা করিল, বৌদি কোথায়? নেত্র ঘরে শুয়ে আছেন। রাম ঘরে ঢুকিয়া দেখিল বৌদি খাটের উপর শুইয়া আছেন এবং নিচে মাদুর পাতিয়া দিগম্বরী ছোট মেয়েটিকে লইয়া বসিয়া আছেন। গোবিন্দ খেলা করিতেছিল, ছুটি আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিয়া দিল, কাকা তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি, বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেলা দিয়া বলিলেন, শুরু বল না তোর দাদাবাবু কি বলেছে ওকে। সুরধুনি মুখস্থর মতো গড়গড় করিয়া বলিয়া গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব বিষয় সম্পত্তি কাল ভাগবাটরা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না, ন্যাকামি। সুরধুনি বলিল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না, বললে দাদাবাবু। নারায়ণী বিছানার উপর হইতে ধমক দিয়া উঠিল, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আধখুন করে মেরে ফেলবে, সে দিব্যি না দিয়ার করে কি, আমি তো বাপু কিছুতে তার দোষ দিতে পারবো না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা খুঁড়িতে লাগিল, কিন্তু দিগম্বরীর সেই সকাল বেলার খোনা কথার ভ্যাংচানি তাহার বুকের উপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল। একবার সে কাঁদিতে পারিল না, একবার বলিতে পারিল না, আর করবো না বৌদি,
এই একটা কথা অনেক আপদে বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পাইয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময় নারায়ণী ক্লান্ত ভাবে বলিলেন, সুরু যেতে বল ওকে। নিত্য কিছু খাবার আনিয়া বলিল, ছোটবাবু ওঠো খাও। রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল, দূর হ পড়ার মুখি দূর হ। নিত্য খাবার রাখিয়া চলিয়া গেল। রাম থালা গেলাস ঝনঝন করিয়া উঠানের উপর ছড়িয়া ফেলিয়া দিল। সকালবেলা শ্যামলাল কাজে চলিয়া যাইবার পরে রাম নিজের উঠানে পায়চারি করিতে করিতে গর্জাইতে লাগিল, আমি দিব্যি মানি নে, ও ভারী দিব্যি, ও কে যে দিব্যি দেয়? ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানিনি। আমি কি ওকে মেরেছি? বুড়ি ডাইনিকে মেরেছি, ও তো শুধু বৌদিকে লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এ সকল কথার কেহই জবাব দিল না। খানিক পরে সে সুর বদলাইয়া বলিতে লাগিল, বেশ তো ভালোই তো, নাই কথা কইলে নাই খেতে দিলে, আমি মজা করে রাখবো, ভাত ডাল ভালো ভালো তরকারি মাছ একলা বেশ পেট ভরে খাবো, আমার কি হবে? এ কথারও কেহ জবাব দিলে না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া খন খন ঝনঝন শব্দে থালা বাটি নাড়িয়া চড়িয়া কাজ করিতে লাগিল। হাঁক ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে তরকারি কুটিতে আদেশ দিল। সমস্তই নিত্য রান্নাঘরে রাখিয়া গিয়াছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও বাড়ি যাস নি, ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নিত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করিয়ে বসিয়া শুনিতে লাগিলেন। দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে দেখিতে লাগিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিসফিস করিয়া বলিতে লাগিল, আহা বাছার কি বুদ্ধি, উনি আবার ভালো তরকারি রেঁধে খাবেন, একটা পেতলের হাঁড়িতে প্রায় এক কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না ছড়িয়েছে, তাতে জল দিয়েছে এক ফোঁটা, একজন খাবে তো রাজ্যে দশ জনের। নারায়ণী মুখ ফিরাইয়া রহিলেন, নেত্য কাছে ছিল, সে বলিল, দিদিমার এক কথা, ও কি কোনোদিন এক ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তাহার ভালো লাগিতেছিল না। মায়ের দেখা দেখি সুরধুনি ও মাঝে মাঝে গিয়া বেড়ার ফাঁক দিয়ে দেখিতেছিল। ঘন্টা খানিক পরে ছুটি আসিয়া দিদির হাত ধরিয়া টানাটানি করতে লাগিল, ও দিদি দেখবে এসো, রামদাদা মা গো একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণ তাহার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিয়ে উঠিয়া গিয়ে বিছানার উপর শুইয়া পড়লেন। দিগম্বরী চলিয়া গেলেন, বলিতে বলিতে গেলেন, জানি নে বাপু, লাগলে টাগলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারি না। বৈকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় আসিয়া বসিলেন এবং যতবার নিত্যর চোখে চোখ পড়িল ততবারই কি কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেলেন। রাম স্কুল হইতে ফিরিয়া আসিয়া হাত মুখ ধুইয়া দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া আনিল, খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল, কি আর খেতি হলো আমার, ভাত খেয়ে স্কুলে গেলুম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলেই রহিয়াছি তাহা সে বুঝিল, কিন্তু সকালের মতো এখনো কেউ জবাব দেয় না দেখিয়া সে আরো অস্থির হইয়া উঠিল। চাচাইয়া বলিল, এই দিকটা আমার সীমানা, কোন দিন নিত্য কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয় সে ইতিপূর্বেও দেখাইয়াছিল, সেবারও যেমন ফল হয় নাই এবারেও হইল না, কেউ ভয় পাইয়াছে কিনা বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জ্বালিয়া সে রান্নাঘরে ঢুকিয়া আবার চেঁচামেচি করিতে লাগিল, আমার কাঠ কই, আমি রাঁধবো কি দিয়ে, আমার শিল নোড়া কই, আমি বাটনা বাটবো কিসে? ও ঘর হইতে নিত্য বলিল, মা বলেছেন কাল শিল নোড়া কিনে দেবেন। না আমি কেনা শিল নোড়া চাইনি, বলিয়া সে কাঁদিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে ফিরিয়া সে বলিল, কেন আমার গণেশকে ধরালে, কেন আমাকে খোনা খোনা করে ও বুড়ি ভেঙালে, বেশ করেছি গাল দিয়েছি, ও মরে আট জন্মে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করিয়া বলিলেন,
শুনলি নারায়ণী, শুনলি? এ সমস্ত পায়ে পা তুলে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করিয়া অন্যদিকে চাহিয়াছিলেন, সেই দিকেই চাহিয়া রহিলেন। পরদিন সকাল হইতেই রামের কথাবার্তা বদলাইয়া গেল। সম্পূর্ণ দুইটা দিন কাটিয়া গিয়েছে, বৌদি ডাকে নাই, বকে নাই, খাইতে দেয় নাই, এরকম সে তাহার জ্ঞানে দেখে নাই। আজ সে বাস্তবিক ভয় পাইয়াছিল। প্রথমটা রান্নাঘরের দাওয়ায় বসিয়া সে নানা রূপ উল্টা পাল্টা জবাব দিয়ে করিল। একবার বলিল, বেড়াল মারিতে পেয়ারা ছুঁড়িয়াছিলাম। একবার বলিল, হাত ফসকাইয়া পড়িয়া গিয়ে বৌদির কপালে লাগিয়েছিল। একবার বলিল, কাঁচা পেয়ারা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিল। একবার বলিল, ভোলাকে দিয়াছিল, কিন্তু কোনো কৈফিয়তেই কাজ হইল না। ওধারের কেহই জবাব দিল না, প্রতিবাদ করিল না, হ্যাঁ না একটা কথাও বলিল না। আর একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করিয়া, আর কোনোদিনও করব না বৌদি বলিয়া ফেলিয়াও যখন ফল হইল না, তখন সে চুপ করিয়া কাঁদিতে লাগিল। কি উপায়ে, কি দিয়া, কেমন করিয়া সে বৌদিকে প্রসন্ন করিবে? বৌদিরা তাহাকে আলাদা করিয়া দিয়াছে, তবে কোথায় সে খাইবে, কাহার কাছে, কেমন করিয়া সে থাকিবে? কোনো দিকেই আজ সে কুল কিনারা দেখিতে পাইল না, আজ সে রাঁধিবার চেষ্টাও করিল না, পড়িতে গেল না, ঘরে গিয়ে শুইয়া রহিল। গোপনে কাঁদিয়া কাঁদিয়াই বোধ করি গত রাত্রে নারায়ণীর জ্বর আসিয়াছিল। দুপুরবেলা দিগম্বরে এক বাটি দুধ আনিয়া বলিলেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি? নারায়ণী প্রতিবাদ না করিয়া দুধের বাটি হাতে লইয়া কতকটা খাইয়া বাটিটা নামাইয়া রেখে পাশ ফিরিয়া শুইলেন। রাত্রি যখন 9টা বাজিয়া গিয়েছে, তখন নেত্য আসিয়া চুপি চুপি বলিল, মা, ছোটবাবু তো কোনো সাড়া শব্দ পাইনি, রাত তো ঢের হলো। নারায়ণী উদ্বেগে উঠিয়া বসিয়া কাঁদিয়া ফেলিলেন, লক্ষ্মী মামা দেখে আয়, সে ঘরে আছে কিনা? নেত্যর চোখ ভিজিয়া উঠিল, হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল, আমার এতে সাহস হয় না মা বলিয়া বাহিরে গিয়া ভোলাকে সে ডাকিয়া আনিল। ভোলা সংবাদ দিল, দা ঠাকুর ঘরে আছে। পরদিন প্রভাত না হইতে তিনি স্নান করিয়া আসিয়া রান্না চড়াইয়া দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছে, তখন দিগম্বরী গাত্রস্থান করিয়া ব্যাপার দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন। কর্কশ্বরে প্রশ্ন করিলেন, তোর না জ্বর নারায়ণী? তুই না 3 দিন খাসনি? ভোরবেলা উঠে চান করে এসে এসব কি হচ্ছে শুনি? স্বাভাবিক মৃদুকণ্ঠে বলিলেন, রাঁধছি, দেখতে তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন, কেন শুনি, তুই কি আমার হাতে খাবি নি? নারায়ণী জবাব দিলেন না, কাজ করিতে লাগিলেন। কাল সমস্ত দিন ধরিয়া রাম এই একটা কথা ভাবিতেছিল, বৌদির না জানি কত লাগিয়াছে। একটা কাঁচা পেয়ারা লইয়া বারবার কপালের উপর ঠুকিয়া সে আঘাতের উপর আঘাত করছিল। উপলব্ধি করিবার চেষ্টা করিয়া শেষে ভাবিতে বসিয়াছিল, কি করিলে এই কুকর্মটা মুছিয়া ফেলিতে পারা যায়। কিছুদিন পূর্বে বৌদি তাহাকে এখানে থাকিতে নিষেধ করিয়াছিল। শেষে স্থির করিল, সে আর কোথাও চলিয়া গেলে বৌদি খুশি হইবে। তাহার মামার বাড়ি তারেকেশ্বরের ওদিকে, অথচ কোথায় সে ঠিক জানে না, সেইখানে গিয়া খুঁজিয়া লইবে। সংকল্প করিয়া সে একটি ছোট পুটলি বাঁধিয়া লইয়া প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করিয়া বসিয়া রহিল। নারায়ণী রান্না শেষ করিয়া একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করিয়া সাজাইতেছিলেন। দ্বারের কাছে ভোলা আসিয়া ডাকিল, মা। নারায়ণী ফিরিয়া ভোলাকে দেখিয়া বলিলেন, কিরে ভোলা, এ কয়টা দিন সে বাইরে গরুর সেবা করিত বটে, কিন্তু রামের ভয়ে ভিতরে আসিত না। ভোলা আস্তে আস্তে বলিল, চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণী কাছে আসতেই ভোলা ফিস ফিস করিয়া বলিল, তুমি যা বলেছিলে মা তাই হয়, তুমি 2টি টাকা দাও মা। নারায়ণী বুঝিতে না পারিয়া বলিলেন, কি হয় রে, কাকে টাকা দিতে হবে? ভোলা একটুখানি আশ্চর্য হইয়া বলিল, তুমি দা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না, তিনি যেতে রাজি আছে। আচ্ছা 2টো না দাও, 1টি টাকা দাও। নারায়ণী ব্যাকুল হইয়া উঠিলেন, কোথায় যেতে রাজি আছে রে, কোথায় সে? ভোলা বলিল, বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছেন,
বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি আছে যে? যা ভোলা শিক্ষিত ডেকে আন, বল আমি ডাকছি। ভোলা ছুটিয়া গেল। নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন। অনতিকাল পরেই রাম একটি ছোট পুঁটলি হাতে লইয়া কাছে আসে দাঁড়াইতে নারায়ণী নিঃশব্দে তাহার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গেলেন। দূর হইতে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকিতে দেখিয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া দ্রুত পদে ঘরে ঢুকিয়া দেখিলেন, সাজানো থালার সম্মুখে নারায়ণীর কোলের উপর বসিয়া রাম বুকের মধ্যে মুখ লুকাইয়া আছে এবং তাহার মাথার উপরে পিঠের উপরে আরেকজনের অশ্রু বৃষ্টির ধারার মতো ঝরিয়া পড়িতেছে। অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া তিনি বলিলেন, ও তাই এত রান্না, খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন সেটা ভেসে গেল বুঝি? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, ভেসে যাবে কেন মা, তার কথা আমি অমান্য করিনি, তিন দিন খাইনি খেতেও দিইনি। দিগম্বরী তীক্ষ্ণ ভাবে বলিলেন, এই বুঝি অমান্য করিসনি? তবে কি হচ্ছে, যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটা একবার নিতেও হবে না? নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করিয়া লইয়া সংক্ষেপে বলিলেন, আমার হুকুম নেওয়া হয়েছে। দিগম্বরী বিশ্বাস করিলেন না, অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমি কচি খুকি নই নারায়ণী, হুকুম নিলি আর আমি জানতেও পারলুম না। এবার নারায়ণীর আর সহ্য হইল না, তিনিও কঠিন হইয়া বলিলেন, তুমি কি জানবে মা কার কাছে কখন আমি হুকুম পেয়েছি? মা যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে, কিন্তু বলিয়া তিনি গম্ভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করিয়া বুকের ভিতর হইতে তুলিয়া ধরিয়া তাহার ললাটে চুম্বন করিয়া বলিলেন, কিন্তু যাকে বুকে করে এতটুকুকে বড় করে তুলতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে। তোমাকে ভাবতে হবে না মা, এখন একটু সামনের থেকে যাও, দুটো খাইয়ে দিই, ও আমার তিন দিন অনাহারে আছে। বলিতে বলিতে তাহার চোখের জল আবার ঝরিয়া পড়িতে লাগিল। দিগম্বরী এক মুহূর্ত স্থির থাকিয়ে বলিলেন, এখানে তবে আমার কি করে আর থাকা হবে, এ বাড়িতে আর থাকতে পারবো না, তা তোকে আজ স্পষ্ট বলে দিল। নারায়ণী বলিলেন, আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা, সত্যি তোমার এখানে থাকা হবে না, তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আত্মমারা হয়ে গেছে, ও দুষ্ট হোক যা হোক আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না। আজ তুমি থাকো, কাল কিন্তু বাড়ি যেও, তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না মা। দিগম্বরী কাঠ হইয়া গিয়া কিছুক্ষণ পরে ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। রাম বুকের ভিতর হইতে আস্তে আস্তে বলিল, না বৌদি উনি থাকুন, আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে বৌদি। নারায়ণী আর একবার তাহার মুখ তুলিয়া ধরিয়া ললাটে ওষ্ঠার ধার স্পর্শ করিয়া চোখের জলের ভিতর দিয়া মৃদু হাসিয়া বলিলেন, তুই এখন খা দেখি। নমস্কার, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।